কিছু মনে করবেন না যদি এই ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ ইনফিনিক্স লাভার থাকেন, মানে ইনফিনিক্স ব্র্যান্ডটা কিছুদিনের মধ্যে কেস খেতে চলেছে অ্যাপেলের পক্ষ থেকে। কেন? আচ্ছা একটা কথা বলি, আবার পুনর্জন্ম কার? আবার নতুন জন্ম স্ন্যাপড্রাগন 870, এবং এটি যে এত সস্তা এ ভাবতে পারিনি, এবং এই চিপসেটটি আগামী দিনে আরও সস্তা হবে। তবে আজকের ডেটে কোন স্মার্টফোন আপনি পেতে চলেছেন? আরও এরকম ভয়ঙ্কর সব টেক আপডেট নিয়ে আবার আপনাদের প্রিয় মানুষ, আমি সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন তাহলে আমরা এবার টেক আপডেটে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। বন্ধুরা তোমরা কেমন আছো? যদি প্রত্যেকে ভালো থাকো আর তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে এখন নয়, যদি ভিডিও সত্যি ভালো লাগে গিয়ে শেষে লাইক দিয়ে দিবে, আর যদি ভালো না লাগে তবে ডিসলাইকের সাথে একটা ছোট্ট কমেন্টস করে দিও যে কেন তোমাদের ভালো লাগলো না, বা আমরা কি ইম্প্রুভ করতে পারি আগামী দিনে। প্রথম টেক আপডেট একটা ছোট্ট স্মার্ট ওয়াচকে দিয়ে, রিয়েলমি, এবং রিয়েলমির একটা স্মার্ট ওয়াচ আসছে যার নাম ওয়াচ 3, যেটা স্পটেড দেখা গেছে FCC সার্টিফিকেশন সাইটে। দেখতে ভালো লাগছে, স্কোয়ার শেপে, 340 mAh ব্যাটারি থাকবে, লঞ্চ খুব তাড়াতাড়ি 4000 টাকার নিচে থাকবে। নেক্সট টেক আপডেট আমাদের রয়েছে আরেকটা জিনিসের সঙ্গে, যেটা কেস খাওয়ানো সিন, ইনফিনিক্স। ইনফিনিক্স স্মার্টফোন ভালো বানায়, খুব সুন্দর, কিন্তু কেন কপি করতে যাচ্ছ ভাই? এরকমটাই কেস খেতে চলেছে অ্যাপেলের পক্ষ থেকে। মানে নামটা একটু ভালো করে দেখবেন, ইনবুক X1 স্লিম, মানে এটা একটা সুন্দর ল্যাপটপ আনছে ইনফিনিক্স, কিন্তু যেখানে তারা অ্যাড দিচ্ছে সেখানে লেখা আছে লাইটার দ্যান এয়ার। মানে এয়ার কথাটা কীরকম, মানে আমাদের একটু এয়ারবুক এয়ারবুক কথাটা মনে আসছে না? না, একটু মজাক করলাম, কোনো কেস খাবে না তারা, কারণ লাইটার দ্যান এয়ার মানে বাতাসের থেকেও হালকা এই ল্যাপটপ। যদিও এই ল্যাপটপটা খুব স্লিম হবে, 15th of June লঞ্চ হচ্ছে ফ্লিপকার্টে, দেখতে পারেন ইনফিনিক্সের এই ল্যাপটপটি। আমাদের নেক্সট টেক আপডেট অ্যাপেলের সঙ্গে। অ্যাপেল কি বলছে? ইনফিনিক্স নিয়ে কিছু বলছে না, তাদের আপকামিং ডিভাইস নিয়ে বলছে। অ্যাপেল প্ল্যান করছে 15 inches একটা ম্যাকবুক এয়ার ফর 2023 এবং একটি 12 inches ল্যাপটপ নিয়ে আসতে চলেছে, যেগুলো প্রচণ্ড স্লিম হবে এবং ডিসপ্লে হবে OLED, ও মাই গড, তো OMG টাইপের প্রোডাক্ট নিয়ে আসছে অ্যাপেল 2023 সালে। আমাদের নেক্সট আপডেট শাওমিকে দিয়ে। ও, শাওমি কি কাজ করছে গুরু! শাওমি 12 এবং শাওমি 12 লাইট মাইট লঞ্চ ইন জুলাই, জুলাই মাসে এই স্মার্টফোনটি লঞ্চ হবে এবং এটি আন্ডার 30,000 দেখা যাবে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশে ভাই এবং বন্ধুরা তোমরা 35,000 অ্যারাউন্ড পেয়ে যাবে। স্মার্টফোনটির যে ফার্স্ট লুক, ব্যাক লুক চলে এসছে, যেখানে 3টে ক্যামেরা এবং গ্লাস ডিজাইন সামনে পাঞ্চোলের সাথে, তো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে। OnePlus, আমাদের নেক্সট টেক আপডেট OnePlusকে নিয়ে। OnePlus 10T 5G যার ফুল স্পেসিফিকেশন চলে এসছে এবং এটি রিভিল হয়ে গেছে, যেখানে আমরা দুর্ধর্ষ জিনিস পাচ্ছি, এবং 8 Plus Gen 1 এই প্রসেসরটা দিয়ে আসতে চলেছে OnePlus 10T। আমরা নেক্সট টেক আপডেট দেবো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি সস্তায় একটা স্মার্টফোন আনছে যেটা আগে গ্লোবালি লঞ্চ হবে, আফটার দ্যাট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, স্ন্যাপড্রাগন 870। ও কি সস্তা, কি সস্তা! অবভিয়াসলি রিয়েলমির GT সিরিজের এই স্মার্টফোনটি GT Neo 3T, এটি লঞ্চ হবে স্ন্যাপড্রাগন 870 সঙ্গে 64 MP ক্যামেরা, এবং এটি বেশ সস্তা হবে, ইন দ্য সেন্স যে GT সিরিজগুলো আমরা দেখি তার থেকে অনেকটাই সস্তা হবে। আমরা এবার যেটা বলবো আপনাদের, মন খুলে আনন্দ করুন, Note 12 সিরিজ। কি Note 12 দেখতে চান? Note 12 অ্যান্ড Note 12 প্রো রেডমির পক্ষ থেকে আসছে খুব তাড়াতাড়ি, এবং রেডমি Note 12 সিরিজ দেখা গেছে টিনা সার্টিফিকেশন সাইটে, মডেল 220 412 2160, এবং 6.6 inches একটা স্ক্রিন, 4900 mAh ব্যাটারি, আর রেডমি Note 12 Pro Plus থাকবে 6.6 inches স্ক্রিন, 4300 mAh ব্যাটারি, অসাধারণ, এবং দেখতেও দুর্দশা লাগছে পাঞ্চোলের সাথে। স্যামসাং বোধহয় এবার সমস্যা টমস্যায় পড়ছে, জর্জরিত। কেন? কারণ স্যামসাংয়ের One UI 4 কিছু কিছু সমস্যা দেখা গেছে, তবে তারা ডিক্লেয়ার করেছে আগামী One UI বিগেস্ট ইস্যু কুড বি ফিক্সড, এবং সেটা হলো ভার্সন 5 আপডেট। খুব তাড়াতাড়ি স্যামসাং এটা নিয়ে কাজ করতে চলেছে।
আমাদের নেক্সট টেক আপডেট পোকোকে দিয়ে, পোকো এক্স ফোর জিটি, এবং এটি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। ফ্লিপকার্টে এর টিজার চলে এসছে, এনবিটিসি সার্টিফিকেশন সাইটে এটা দেখা গেছে। এবং এই স্মার্টফোনটি কী স্পেসিফিকেশান আমরা গতকাল আমাদের টেক আপডেট ভিডিওতে দেখিয়েছি, এবং এটি দুর্দশ সস্তায় এলসিডি 140 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, সরি হাই রিফ্রেশ রেট দিয়ে আসতে চলেছে। নেক্সট টেক আপডেট আমাদের পোকোকে দিয়ে, আবার পোকো F4। তো পোকো F4 এ আছে বেশ জোর। পোকো F4 প্রো 5G ডাইমেনশনি 9000 দিয়ে আসছে, 2K অ্যামোলেড ডিসপ্লে, এবং এইটা ক্যান্সেল হতে চলেছে, 2K বোধ হয় থাকবে না। এটা একটা খারাপ লাগছে, তবে তার ফার্স্ট লুক চলে এসছে, গোল শেপে ক্যামেরা দেখতে অসাধারণ লাগছে, এটাও বুক বাজিয়ে বলতে পারি বেশ সস্তায় আসবে। চলুন আমাদের নেক্সট হলো নাথিং ফোন। আমরা বলেছিলাম 12th of July লঞ্চ হবে, আসছে। তবে নাথিং ফোনের আর একটা দুর্ধর্ষ জিনিস চলে এসছে, HDR10+ সাপোর্ট করবে, এবং এটি বিভিন্ন ওয়েবসাইটে দেখা গেছে, ফার্স্ট লুক চলে এসছে, এবং ট্রান্সপারেন্ট আসছে, 45W চার্জিং, দুর্ধর্ষ ফাস্ট হবে, ব্যাটারি 5000mAh কাছাকাছি। আমাদের নেক্সট আপডেট রেডমিকে দিয়ে। জানেন, যারা রেডমি নোট 10S ব্যবহার করছেন তারা একটু দুঃখ পাবেন, কারণ এটাই আবার রিব্র্যান্ড হয়ে পোকোর আন্ডারে একটা স্মার্টফোন আসছে, যেটা হুবহু দেখতে এক হবে। কবেকার ফোন, পোকো আবার এটাকে রিব্র্যান্ড করছে, জেঠু আর কাকুর মধ্যে সম্পর্ক বোধহয় ভালো নয়। তো চলুন আমাদের নেক্সট আপডেট শাওমিকে দিয়ে, শাওমি 13 প্রো, এই স্মার্টফোনটিও খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, 8 Gen 2 এইটা দিয়ে, এবং এটি এবছরের শেষে লঞ্চ হতে চলেছে, এবং যার ফার্স্ট লুক চলে এসছে, 8 Gen 1, 8 Gen 1+, 8 Gen 1-2, বাবা দারুণ দারুণ ব্যাপার। তো বন্ধুরা, আজকের মতন এটুকুন ছিল, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা যেন অটুট থাকে আমাদের প্রতি। চলুন বিদায়।